Hi students, all are welcome in our channel. So in this video we'll discuss about after 21 one word substitution that are very important all competitive exam, especially SSC or state level exam, and it also very helpful, would be very helpful for defense related exam, especially Army, Air Force, Navy or other CDS exam. So now let's start. Question number 21, a person who practices journalism is called journalist. Journalist one of the sangbadik je byakti journalism arthat somosami ghatona guli lekhalekhi kore tader bola hoy journalist is called journalist. One who studies rocks and shells, one who studies rock and shells je pathor ebong সমুদ্র নিয়ে পড়াশোনা করেন তাদের বলা হয় জিওলজিস্ট. ওয়ান হু রক স্টাডিজ অ্যান্ড ইজ কল্ড জিওলজিস্ট, ভূত বিদ্যাবিদ. ওয়ান হু ট্রিটস পেশেন্ট, যে রোগীদের চিকিৎসা করে তাকে বলা হয় ডাক্তার বা ডক্টর. নেক্সট, ওয়ান হু গিভস মেডিসিন অ্যান্ড রিডস টেম্পারেচার ইজ কল্ড নার্স. নার্স মানে হচ্ছে সেবিকা, তো যিনি ওষুধ এবং তাপমাত্রা পরিমাপ করেন তাকে বলা হয় নার্স বা সেবিকা. নেক্সট হচ্ছে ওয়ান হু গোস টু এ ডক্টর ফর ট্রিটমেন্ট, যিনি ডাক্তারের কাছে যান চিকিৎসার জন্য দ্যাট পার্সন ইজ কল্ড পেশেন্ট. অ্যান্সার হবে পেশেন্ট. ওয়ান হু টিচেস পিপিলস, যে ছাত্রদের শিক্ষাদান করেন দ্যাট পার্সন ইজ কল টিচার. পার্সন হু ডেলিভার্স লেটার্স অ্যান্ড পার্সেলস ইজ দ্যাট পার্সন ইজ কল পোস্টম্যান. পোস্টম্যান মানে হচ্ছে পিয়ন, যিনি চিঠিপত্র জিনিসপত্র ডেলিভার করেন তাকে বলা হয় পোস্টম্যান. নেক্সট হচ্ছে পার্সন বাইং অ্যান্ড সেলিং গুডস ফর প্রফিট ইজ কল্ড মার্চেন্ট. মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ী, যিনি লাভ করার জন্য বা কোনো জিনিসকে ক্রয় বিক্রয় করেন লাভের জন্য তাকে বলা হয় মার্চেন্ট. নেক্সট হচ্ছে ওয়ান হু কিপস অ্যাকাউন্টস ফর বিজনেস ইজ কল্ড অ্যাকাউন্ট্যান্ট. অ্যাকাউন্ট্যান্ট মানে হচ্ছে হিসাব রক্ষক. এ ম্যান হুজ ওয়াইফ ইজ ডেড, একজন ব্যক্তি যার স্ত্রী মারা গেছে তাকে বলা হয় উইডোয়ার. উইডোয়ার বা বিপদনিক, উইডো মানে হচ্ছে বিধবা, এখানে উইডোয়ার মানে হচ্ছে বিপদনিক. কোশ্চেন নাম্বার 31, এ প্লেস হোয়ার গভর্নমেন্ট রেকর্ডস আর কেপ্ট ইজ কল্ড আর্কাইভস. এ প্লেস হোয়ার গভর্নমেন্ট রেকর্ডস আর কেপ্ট ইজ কল্ড আর্কাইভ. আর্কাইভ মানে হচ্ছে মহাফেজখানা, যেখানে সরকারি নথিপত্র জমা থাকে.